স্টুডেন্টস, আমরা ক্লাস ইলেভেন এর পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি তোমাদের। এটা তৃতীয় চ্যাপ্টার, জাতি, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকবাদ। আজকে এর পার্ট ফাইভ দেখো। জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, সংজ্ঞা। জাতীয়তাবাদ হলো এমন একটি ভাবগত ধারণা, বংশ, ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি যে কোনো এক বা একাধিক কারণে একটি জনসমাজের মধ্যে গভীর একত্ববোধ প্রতিষ্ঠিত হয়। সেই একত্ববোধের জন্য ওই জনসমাজের প্রত্যেকে সুখ দুঃখ, ন্যায় অন্যায়, মান অপমানের সমান অংশীদার বলে নিজেকে মনে করে। এমত অবস্থায় তাদের মধ্যে জাতীয়তাবাদের সঙ্গে দেশপ্রেম মিলিত একটি রাজনৈতিক আদর্শ হিসেবে গড়ে উঠলে তাকে জাতীয়তাবাদ বলা হয়। সুতরাং জাতীয়তাবাদ মূর্ত হয়ে ওঠে রাজনৈতিক আকাঙ্ক্ষার মধ্যে। জাতীয় জনসমাজ জাতিতে পরিণত হলে জাতীয়তাবাদ যে রূপ পরিগ্রহ করে তাকে জাতির রাজনৈতিক আকাঙ্ক্ষা বলে অভিহিত করা হয়। জাতির মধ্যে স্বজাত্যবোধ বৃদ্ধি পেলে প্রতিটি জাতি নিজেদের স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলে। এই দাবি বাস্তবে রূপায়িত হলে জাতিভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। স্পেঙ্গলার এর মতে বংশগত কিংবা ভাষাগত ঐক্য নয়, বরং ভাবগত ঐক্য জাতীয়তাবাদের সৃষ্টি করে। সুতরাং জাতীয়তাবাদ হল এমন একটি শক্তি যা কিছু সংখ্যক মানুষ একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে একই রাষ্ট্রের অধীনে ঐক্যবদ্ধভাবে বসবাস করার অনুপ্রেরণা যোগায়। বার্ট্রান্ড রাসেল জাতীয়তাবাদকে এমন একটি সাদৃশ্য ঐক্যের অনুভূতি বলে বর্ণনা করেছেন যা একে অপরকে ভালোবাসতে শিক্ষা দেয়। লয়েড জাতীয়তাবাদকে এমন একটি ধর্ম বলে অভিহিত করেছেন যা মানুষের প্রবৃত্তির মধ্যে নিহিত থাকে। অধ্যাপক লাস্কির মতে মানুষের সংগলিপ্ত প্রবৃত্তি এবং স্বার্থ শাসন প্রতিষ্ঠা করার ইচ্ছাই হল জাতীয়তাবাদের ভিত্তি। হায়েস বলেছেন জনসমাজ ও দেশপ্রেমের আধুনিক আবেগ মণ্ডিত সমন্বয় সাধন হল জাতীয়তাবাদ। কার্ল ডয়েস এর মতে দেশের জনসাধারণের মধ্যে নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত বহু সংখ্যক ব্যক্তি যখন সামাজিক যোগাযোগ ও অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে দেশের বিভিন্ন আঞ্চলিক ও কেন্দ্রীয় নেতৃত্বে সমাসীন জনগোষ্ঠীর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয় তখন জাতীয়তাবাদের উৎপত্তি ঘটে। ডয়েস সংযোগ স্থাপন ব্যবস্থা কমিউনিকেশন সিস্টেমকে জাতীয়তাবাদের ভিত্তি বলে মনে করেন। এ আর দেশাই কে অনুসরণ করে জাতীয়তাবাদ একটি চমৎকার সংজ্ঞা প্রদান করা যেতে পারে। তার ভাষায় জাতীয়তাবাদ হল একটি জাতি গঠনকারী বিভিন্ন শ্রেণী ও গোষ্ঠীর এমন একটি আন্দোলন যা তাদের আশা আকাঙ্ক্ষা ইতিবাচক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সার বস্তু মেশাতে চায়। রোজা লুক্সেমবুর্গ এর মতে জাতীয় রাষ্ট্র এবং জাতীয়তাবাদ হল এমন একটি শূন্যপাত্র যার মধ্যে প্রতিটি যুগ ও প্রত্যেকটি দেশের শ্রেণীর সম্পর্ক বিশেষ অন্তর্বস্তু ঢেলে দেয়। দেখো প্রকৃতি, নেচার। জাতীয়তাবাদের সুমান আদর্শ ও গণতান্ত্রিক ধ্যান ধারণার অনুপন্থী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করেছে। এই আদর্শ জাতিকে আত্মপ্রত্যয় যেমন শিক্ষা দেয় তেমনি সমস্ত ক্ষুদ্রতা ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রেরণা যোগায়। ইতালীয় জাতীয়তাবাদের জনক ম্যাক্সিনি মনে করতেন যে প্রতিটি জাতির মধ্যে কোনো না কোনো বিষয়ে অন্তর্নিহিত প্রতিভা আছে। তিনি মানব সমাজকে স্বজাত্যভিমানী বিভিন্ন জাতির সমবায় বলে বর্ণনা করেছেন। এইসব জাতি যদি পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ হয়ে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার পথে অগ্রসর হতে পারে তবে মানব সমাজের কল্যাণ ও উন্নতি নিশ্চিতভাবে সাধিত হবে। বস্তুত আদর্শ জাতীয়তাবাদ নিচে বাঁচো অপরকে বাঁচতে দাও এই সুমান আদর্শ প্রচার করে বিশ্ব সভ্যতার প্রগতির পথ উন্মুক্ত করেছে। এই বিশেষ ঐক্যানুভূতি মানুষকে নব নব শিল্প, সাহিত্য, চারুকলা প্রভৃতি সৃষ্টির প্রেরণা যোগিয়ে বিশ্বের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধতর করে তুলেছে। সমষ্টির প্রয়োজনে ব্যবহৃত জাতীয় সম্পদ মানুষের অর্থনৈতিক মুক্তির পথ প্রশস্ত করে আন্তর্জাতিক দরবারে তার ন্যায়সঙ্গত অধিকার সুপ্রতিষ্ঠিত করেছে। সপক্ষে যুক্তি দেখো, আর্গুমেন্টস ফর। রাজনৈতিক আদর্শ হিসেবে জাতীয়তাবাদের মূল্যায়ন করতে গিয়ে সপক্ষে সাধারণত যেসব যুক্তি প্রদর্শন করা হয় সেগুলো হলো, এক হচ্ছে জাতির সর্বাঙ্গীন বিকাশের সহায়ক। আদর্শ জাতীয়তাবাদ সমগ্র জাতিকে যেমন দেশপ্রেম ও আত্মত্যাগে উদ্বুদ্ধ করে তেমনি প্রতিটি জাতির বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধনের মাধ্যমে সামগ্রিকভাবে সমগ্র মানব সমাজের বিকাশের সহায়ক ঘটায়। দুই, পরাধীন জাতির মুক্তির অগ্রদূত। পরাধীন জাতির কাছে জাতীয়তাবাদ মুক্তির অগ্রদূত হিসেবে কাজ করে। জাতীয়তাবাদের সুমহান আদর্শ উদ্বুদ্ধ হয়ে পরাধীন জাতি পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য মরণপণ সংগ্রাম চালায়। এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে যে মুক্তি সংগ্রাম চলছে তার উৎস হল সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিরোধী জাতীয়তাবাদ। তিন, গণতন্ত্র প্রতিষ্ঠা সহায়ক। জাতীয়তাবাদ হল একটি বৈপ্লবিক আদর্শ এবং জাতীয়তাবাদী সংগ্রাম হল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। এই আদর্শে কালক্রমে উদারনৈতিক গণতন্ত্র ও স্বাধীনতার আদর্শের জন্মদাতা হিসেবে পরিচিতি লাভ করে। এরূপ জাতীয়তাবাদী আদর্শ বিভিন্ন জাতিকে একদিকে যেমন নিজেদের স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করে অন্যদিকে তেমনি তাদের গণতন্ত্রের প্রতি আকৃষ্ট করে তোলে। চার, সহযোগিতা ও সম্প্রীতির প্রসার। নিজে বাঁচো অপরকে বাঁচতে দাও এই নীতির দ্বারা পরিচালিত হয় বলে আদর্শ জাতীয়তাবাদ বিভিন্ন জাতির মধ্যে পারস্পরিক সংঘাত ও সংঘর্ষের পরিবর্তে সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক প্রতিষ্ঠা করে। বলা বাহুল্য, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনে সুদৃঢ় হওয়ার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিটি রাষ্ট্র নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারে।
পাঁচ অব্যাহতের স্থায়িত্বের প্রতিষ্ঠা জাতীয়তাবাদ সমগ্র জাতিকে একসূত্রে গঠিত করে রাখে বলে দেশের অভ্যন্তরীণ স্থায়িত্বের বুনিয়াদ শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত হয়। কারণ জনসাধারণের মধ্যে পারস্পরিক অবিশ্বাস সন্দেহ হিংসা দেশ প্রবৃত্তি না থাকায় তারা সকলে রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি অকুণ্ঠ আনুগত্য প্রদর্শন করে। ছয় মানব সভ্যতার সর্বাঙ্গীন বিকাশ জাতীয়তাবাদের জনক বলে পরিচিত ইতালীয় চিন্তানায়ক ম্যাৎসিনি মনে করতেন যে বিভিন্ন জাতির ভিন্ন ভিন্ন গুণাবলী ও প্রতিভার বিকাশ সাধনের মাধ্যমে জাতীয়তাবাদ মানব সভ্যতাকে সুসমৃদ্ধ ও উন্নত করে তোলে। বিশ্লেষণ করে বলা যায় প্রতিটি জাতি যখন অন্য জাতির সঙ্গে সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকে তখন তাদের মধ্যে আর্থিক সহযোগিতা ছাড়াও ভাবের লেনদেন হয়, তার ফলে প্রতিটি জাতির সভ্যতা ও সংস্কৃতির উন্নতি ঘটে। সাত যুদ্ধের সম্ভাবনা হ্রাস আদর্শ জাতীয়তাবাদ জাতিসমূহের মধ্যে মৈত্রীবন্ধন সুদৃঢ় করে বলে তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ও বিদ্বেষমূলক সহযোগিতার সম্ভাবনা থাকে না, ফলে বিশ্বের বুক থেকে যুদ্ধের করাল ছাড় দূরীভূত হয়। বলা বাহুল্য বর্তমান জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অভাবনীয় উন্নতির যুগে যুদ্ধের ভয়াবহতা ও ব্যাপকতা এতই বেশি যে তার হাত থেকে পরিত্রাণের পথ অন্বেষণ করতে না পারলে বিশ্ব সভ্যতা ধ্বংস অনিবার্য। এই পথ অন্বেষণের কাজে আদর্শ জাতীয়তাবাদ আলোক বর্তিকা হিসেবে কাজ করে। আর আন্তর্জাতিকতার পরিপূরক আদর্শ জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতা পরস্পরের বিরোধী নয়, বরং তাদের মধ্যে নিবিড় সম্পর্ক বর্তমান। আজকের দুনিয়ায় কোন রাষ্ট্রের পক্ষেই অন্য কোন রাষ্ট্রের সহযোগিতা ছাড়া দেশের সর্বাঙ্গীণ বিকাশ সাধন অসম্ভব। তাই আন্তর্জাতিকতার সুমহান আদর্শের বন্ধনে আবদ্ধ থেকে প্রতিটি জাতি সাম্য মৈত্রী ও স্বাধীনতার নীতি গ্রহণ করে কার্যত আন্তর্জাতিকতার পথ প্রশস্ত করেছে। জিমান মন্তব্য করেছেন যে জাতীয়তাবাদী হল আন্তর্জাতিকতায় উপনীত হওয়ার রাজপথ। বিপক্ষে দেখো আর্গুমেন্টস এগেনস্ট জাতীয়তাবাদ হল একটি মহান রাজনৈতিক আদর্শ, কিন্তু তা যখন আদর্শ ভ্রষ্ট হয়ে সংকীর্ণ স্বাদেশিকতায় পরিণত হয় তখন তাকে উগ্র বা বিকৃত জাতীয়তাবাদ বলে অভিহিত করা হয়ে থাকে। এরূপ জাতীয়তাবাদের বিরুদ্ধে যেসব যুক্তির অবতরণ করা হয় সেগুলো এক হচ্ছে সাম্রাজ্যবাদের স্রষ্টা। উগ্র জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের স্রষ্টা। অত্যাধিক মুনাফা লাভের আশায় জাতীয় বুর্জোয়া রাষ্ট্রগুলি বিদেশি বাজার দখল এবং সেখান থেকে কাঁচামাল সংগ্রহ, বিদেশে পুঁজি বিনিয়োগ ইত্যাদির দিকে বিশেষ মনোযোগী হয়ে ওঠে। এইভাবে ঊনবিংশ শতাব্দীর ইতিহাস হল সংকীর্ণ জাতীয়তাবাদের উন্মাদনায় উন্মত্ত ইউরোপীয় পুঁজিবাদী জাতীয় রাষ্ট্রগুলি কর্তৃক এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার দুর্বল ও অনুন্নত জাতিগুলির স্বাধীনতা অপহরণ ও অর্থনৈতিক শোষণের ইতিহাস মাত্র। দুই জাতি বিদ্বেষ প্রচার। বিকৃত জাতীয়তাবাদ জাতির বিদ্বেষ প্রচার করে বিভিন্ন জাতির মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন ছিন্ন ভিন্ন করে দেয়, নিজেদের সভ্যতা সাংস্কৃতিক প্রতিষ্ঠাকে প্রভৃতিকে শ্রেষ্ঠ বলে মনে করে। এরূপ জাতীয়তাবাদের প্রবক্তারা অপর অপর জাতির উপর সেগুলি চাপিয়ে দেওয়ার জন্য সচেষ্ট হয়। এইভাবে শ্বেতাঙ্গদের বোঝা হোয়াইটম্যান বারেন কিংবা নর্ডিক কুলের উৎসর্গ সুপিরিয়রিটি অব দ্য নর্ডিক রেস এর কথা প্রচার করে ব্রিটিশরা তাদের ঔপনিবেশিক শাসন ও শোষণের সপক্ষে যুক্তি খাড়া করেছিল। অনুরূপভাবে হিটলার জার্মানদের প্রকৃত আর্য রক্ত সম্মত বলে প্রচার করে বহু জাতির স্বাধীনতা ও সার্বভৌমিকতা অপহরণ করেছিলেন। তিন সুস্থ সংস্কৃতি বিরোধী। উগ্র জাতীয়তাবাদ নিজেদের সভ্যতা ও সংস্কৃতির শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অন্য রাষ্ট্রের সভ্যতা সংস্কৃতি ও কৃষ্টিকে ধ্বংস করে। তাছাড়া এরূপ জাতীয়তাবাদী রাষ্ট্রের শাসক গোষ্ঠী তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি অনুযায়ী নিজেদের দেশের সভ্যতা ও সংস্কৃতিকে গড়ে তুলতে চায়। এখানে যে কোনো ধরনের বিরোধিতা কিংবা সমালোচনাকে কঠোর হাতে দমন করা হয়। এইভাবে বিকৃত জাতীয়তাবাদের ফেরিওয়ালারা কার্যত সুস্থ ও সাবলীল সংস্কৃতির বিকাশের পথ বন্ধ করে দেয়, ফলে যথার্থ সভ্যতা ও সংস্কৃতির অভাবে মানব সভ্যতা সংকটের সম্মুখীন হয়। চার অন্যান্য ও অন্যায় ও অমঙ্গলের উৎস। বিকৃত জাতীয়তাবাদের স্বরূপ বর্ণনা করতে গিয়ে হাইস মন্তব্য করেছিলেন যে আমাদের যুগে জাতীয়তাবোধ জাতীয় রাষ্ট্র ও দেশপ্রেমের সংমিশ্রণে যে জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছে তা চরম অন্যায় ও অমঙ্গলের প্রধান উৎস স্থলে পরিণত হয়েছে। সর্বপ্রকার আন্তর্জাতিক আইন ও ন্যায় নীতিকে উপেক্ষা করে জাতীয় সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি একের পর এক অন্যায় ও আইন বিরুদ্ধ কাজ চালিয়ে যায়। তাই রবীন্দ্রনাথ তার সভ্যতা সংকট নামক প্রবন্ধে এরূপ রাষ্ট্রকে ধিক্কার জানিয়েছেন। পাঁচ গণতন্ত্র বিরোধী। পুঁজিবাদের সংকট যতই তীব্রতর হয়ে উঠেছে ততই তাকে উগ্র জাতীয়তাবাদের মোড়কে মুড়ি দিয়ে শাসক শ্রেণী আত্মরক্ষার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্য মৈত্রী স্বাধীনতা গণতন্ত্রের এই সুমহান নীতিগুলি ধ্বংস করতে ওইসব জাতীয়তাবাদী রাষ্ট্র আজ বিন্দুবৎসর দ্বিধা করে না, তাদের কাছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সর্বপ্রকার বিরোধী সমালোচনাকে এখানে কঠোর হাতে দমন করা হয়। নাৎসি জার্মানি ও ফ্যাসিবাদী ইটালি হল গণতন্ত্র বিরোধী জাতীয়তাবাদের প্রকৃষ্ট উদাহরণ। ছয় জাতির মধ্যে কুপমণ্ডকতা সৃষ্টি। সংকীর্ণ জাতীয়তাবাদ জাতির মধ্যে কুপমণ্ডকতা সৃষ্টি করে, কারণ এরূপ জাতীয়তাবাদের প্রবক্তা নিজেদের সবকিছুকে শ্রেষ্ঠ বলে মনে করে। অন্ধ উন্মাদনায় অন্যান্য জাতির সভ্যতা সংস্কৃতি জ্ঞান ও বিজ্ঞান প্রভৃতিকে গ্রহণ করার মানসিকতা বিনষ্ট করে দেয়। একটি জাতির নিজস্ব যা কিছু আছে তার বাইরে তারা কিছুই শিখতে বা জানতে পারে না, ফলে এই জাতি গতিহীন নদীর মতো স্থবিরত্ব প্রাপ্ত হয়।
সাত আন্তর্জাতিকতার বিরোধী, বিকৃত জাতীয়তাবাদ আন্তর্জাতিকতা ও মানব সভ্যতার বিরোধী। তাই বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ প্রমুখ মনীষী এরূপ জাতীয়তাবাদকে ধিক্কার জানিয়েছেন। বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের চোখে এরূপ জাতীয়তাবাদ ছিল যথাক্রমে ঘোরতর পৈশাচিক পাপ এবং সভ্যতার ভয়াবহ বিপদ, মেনাস টু সিভিলাইজেশন। আবার মার্ক্সবাদীরা বুর্জোয়া জাতীয়তাবাদকে প্রলেতারীয় আন্তর্জাতিকতার বিরোধী এবং শ্রেণীশক্তির বিরুদ্ধে শ্রমজীবী মানুষের সংগ্রামকে দুর্বল করার একটি মতাদর্শ হিসেবে চিহ্নিত করেছেন। আর বিশ্ব শান্তির পরিপন্থী, বিকৃত জাতীয়তাবাদ বিশ্ব শান্তির পরিপন্থী, স্বজাতির শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অন্য দেশ আক্রমণ করত, এইসব জাতীয় রাষ্ট্র পিছপা হয় না। এরূপ জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা মুসোলিনি বলতেন, স্ত্রীলোকের কাছে মাতৃত্ব যেমন স্বাভাবিক, পুরুষের কাছে যুদ্ধ তেমনি স্বাভাবিক। তিনি আন্তর্জাতিক শান্তিকে কা পুরুষের স্বপ্ন বলে পরিহাস করতেন। বিগত শতাব্দীর দুটি বিশ্বযুদ্ধে সংঘটিত হয়েছিল উগ্র জাতীয়তাবাদের প্রবক্তাদের দ্বারা, কিন্তু আজকের দিনে যুদ্ধের অর্থ হল সামগ্রিক ধ্বংসকে সাদরে অভ্যর্থনা জানানো। তাই বিশ্ব বিশ্রুত দার্শনিক বার্ট্রান্ড রাসেল মন্তব্য করেছিলেন, হয় মানুষ যুদ্ধকে ধ্বংস করবে, নয়তো যুদ্ধই মানুষকে নিশ্চিহ্ন করে দেবে। সুতরাং বিকৃত জাতীয়তাবাদে বিশ্ব শান্তি, মানব সভ্যতা ও আন্তর্জাতিকতার প্রধানতম শত্রু, সে বিষয়ে সন্দেহের কোন অবকাশ নেই। স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই, তোমরা এগুলো পর দেখতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।